হ্যান্ড ডিজাইনের শাড়ির চল বাড়ছে। নারীরা এখন নিজেকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য হ্যান্ড ডিজাইনের শাড়ির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। যে কোনো উৎসব আয়োজনে দারুণভাবে মানিয়ে যায় এইসব শাড়ি। হাতের কাজের শাড়ির উপর সবারই একটা ফ্যাসিনেশন থাকে, বাট মাঝখানে দেখা যেত যে শিফনের এক কালার শাড়ি, শেডের শাড়ি, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের কাতান শাড়ির উপর একটা ট্রেন্ড ছিল। বাট এখন আবার সেই আগের ঐতিহ্য পিওর সিল্কের উপর হাতের কাজ, কাঁথা স্টিচ কাজ এবং হ্যান্ড এমব্রয়ডারি মসলিনের উপর, এগুলো কিন্তু আবার চল চলে আসছে এবং ডিজাইনগুলোকে আসলে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এটার উপরে। একটা শাড়ি পরে নিজেকে কর্পোরেট একটা লেডি হিসাবেও যেভাবে প্রেজেন্ট করা যায় এবং যে কোনো আপনি কালচারাল ফাংশানে যদি নিজেও পারফর্ম করে সেই ক্ষেত্রে আপনি সেভাবেও স্টাইলিংটার উপর আসলে অনেকটা ডিপেন্ড করে যে আপনি সেম একটা শাড়ি বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানে আপনি কীভাবে পরছেন। হ্যাঁ, এবং ব্লাউজের সাথেও আপনার এটার একটা কম্বিনেশান থাকে যে আপনি একটা শাড়িকে বিভিন্ন ব্লাউজ, জুয়েলারি এবং দ্য ওয়ে ইউ আর ড্রাইপিং দ্য শাড়ি, এভাবে আপনি একটা শাড়িকে বিভিন্নভাবে স্টাইল করতে পারেন। নিজে যখন একটা স্টেজ শো করে, কেউ একটা শাড়ি পরে নাচ হতে পারে, গান হতে পারে, সেই ক্ষেত্রে যখন সে শাড়িটা যে স্টাইলে ড্র্যাপ করবে সেই সেম শাড়িটাই সে কিন্তু একটা তার অফিস মিটিং অথবা তার যে কোনো ফ্রেন্ডের ওয়েডিং সেটাও সে অ্যাটেন্ড করতে পারবে। ইটস জাস্ট ডিপেন্ড অন দ্য স্টাইল যে কীভাবে সে শাড়ি এটাকে ক্যারি করছে। হাতের কাজের শাড়িগুলো আসলে কখনোই আউটডেটেড হয়ে যায় না। হ্যাঁ, সেটার আপনি কালার কম্বিনেশান, এটা আমরা বিভিন্ন সময় মানুষের টেস্ট অনুযায়ী এবং এখন যেরকম আমি বললাম লাইট কালারগুলো খুবই এখন ট্রেন্ড দিলাম, যেমন ল্যাভেন্ডার কালার, লাইট পিচ কালার, প্যাস্টেলস কালারগুলো, সো এই কালারগুলো কিন্তু এখন খুবই ভালো ওয়েতে এবং কিছু ভাইব্রেন্ট কাজ দিয়ে এটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা যাচ্ছে। আইভরি কালার যেটা, যে লাইট গোল্ডেন এবং একটা ব্রাউন কালারের কম্বিনেশান, এই কালারগুলো নিয়ে আমি অনেক কাজ করছি রিসেন্টলি, কারণ এখন দেখছি এটা মানুষের চাহিদাও খুব বেশি এবং মানুষ এই দুইটা কালারকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে।